শরীয়তপুরে পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড স্রোতের গতিপথ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য চর কাটার সিদ্ধান্ত নিলেও তা ব্যাহত হচ্ছে। অগ্রগতি নেই ড্রেজার স্থাপনের কাজে। এছাড়া রাজবাড়িতে ভাঙনের হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধটি। এদিকে বগুড়া, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় কমছে বন্যার পানি, তবে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকটের। প্রতিনিধির তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে পদ্মার ভাঙন অব্যাহত আছে। ভাঙন রোধে নদী পাড়ে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ। এছাড়া স্রোতের গতিপথ সরিয়ে দিতে চর কাটার সিদ্ধান্ত নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তবে প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে চর কাটার কাজ। অগ্রগতি নেই ড্রেজার স্থাপনের কাজেরও। এদিকে রাজবাড়িতে পদ্মার ভাঙনে হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের একাংশ। আতঙ্কে নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অনেকেই। ব্রহ্মপুত্র ভাঙছে জামালপুরের হরিপুরে। নৌকায় করে ড্রেজিং করার কারণে ভাঙন রোধ করা সম্ভব নয় বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে মধুমতির ভাঙনে বাগেরহাটের চিতলমারিতে ঢাকা পিরোজপুর মহাসড়কটির বেশিরভাগ অংশই বিলীন হয়ে গেছে। অন্যদিকে যমুনা নদীর পানি কমতে শুরু করায় বগুড়ায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানি কমতে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলারও। এতে স্বস্তি ফিরেছে কুড়িগ্রাম, লালমনিরহাট ও সিরাজগঞ্জের মানুষজনের মধ্যে। তবে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট, দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।